আমিও খেলবো আমিও খেলবো দাও আমি লক্ষ্যভেদ করছি দেখলে একেই বলে লক্ষ্যভেদ এটা তো তুমি জাদু দিয়ে করেছো জাদু ছাড়া করে দেখাও তখন দেখব তুমি কেমন পারো নাও এবার জাদু ছাড়াই দেখাচ্ছি তোমার বডিতে জাদু আছে তুমি যেভাবেই মারো না কেন লক্ষ্য সঠিকভাবেই ভেদ হবে আমাদের সাথে গেম খেলতে হলে নিজের শরীর থেকে সব জাদু বের করে দিয়ে এসো অগ্রাম বাগ্রাম আলম ফালম ইক্রাম তিক্রাম দম নামাদম আমার শরীর থেকে জাদু বেরিয়ে বাইরে চলে আসে এবার আমার পালা আমি লক্ষ্যভেদ করব এটাকে লক্ষ্যভেদ বলে এরকম ফালতু আর বেকার লক্ষ্যভেদ আমি কখনোই দেখিনি দাও আমাকে দাও এটাকে বলে লক্ষ্যভেদ আরো এনে দাও ওয়াও এটা কি করে হয়ে গেল আমার ভিতরে জাদুর শক্তি চলে এলো আই ক্যান্ট বিলিভ ইট আইসক্রিমস এখানে চলে এসো আমি জাদুকর হয়ে গেছি আমার ভিতরে জাদুই শক্তি আছে আরো একবার ট্রাই করে দেখি জিন্টুকে লাথি মারো আমি সব কিছুই করতে পারি যা খুশি বাই 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 এবারে তোমরা দেখো আমি কি কি করি স্কুলের টাইম হয়ে গেল আমি চললাম স্কুলে জিন্টু ওর মধ্যে তোমার শক্তি চলে এসেছে চলো ওর পিছু নাও ওকে আটকাতে হবে না হলে আমরা জানি না ও কি কি করবে বন্ধুরা আজ পড়ার মন নেই এখনই স্কুলকে ছুটি করে দিচ্ছি বেল বাজাও এটা কি করে করলে তুমি বান্টি তুমি এসব কি করে করছো জানি না হঠাৎ করে আমার মধ্যে জাদুই শক্তি চলে এসেছে আর আমি যা খুশি করতে পারি বীর দেখাও আজ তোমার মধ্যে যা জাদু শক্তি আছে দেখাও আজ আর আমাকে হারাতে পারবে না আমরা ওর থেকে জাদুর শক্তি কেড়ে নিতে পারবো না কিছু একটা বুদ্ধি খাটাতে হবে ওকে একটা উপায় আছে শোনো আমি দাদুকে সব বুঝিয়ে রেডি করে আসছি আর ওখানে নিয়ে যাচ্ছি বীর অনেক হয়ে গেছে ফিসফিস এবার অ্যাকশন শুরু করা যাক আমরা পৌঁছে গেছি তুমি তোমার ড্রামা শুরু করো ওকে ইমলি আমি মহান জাদুকর গোগার কাছে নিজের শক্তি ডাবল করার জন্য কালো পাহাড়ের ওদিকে যাব তখনই আমি বান্টিকে হারাতে পারবো আর উনি শুধু একদিনের জন্যই এসেছেন আর উনি কাউকে না করেন না
আমি তোমাকে মহান জাদুকর গোগার কাছে পৌঁছাতে দেব না বীর। কোথায় গেল বীর, কোথায় গেল? ও যদি নিজের শক্তি ডবল করে নেয় তাহলে আমাকে হারিয়ে দেবে। আমাকেও জাদুকর গোগার কাছে যেতে হবে। আমার পিঠে যে জেট ব্যাগটা লাগানো রয়েছে তার ফ্লেম দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না দাদু, আপনি জেট ব্যাগের সাহায্যে এভাবে উড়তে থাকুন। বান্টি এসে গেছে, চলো বীর শুরু করো। মহান জাদুকর এই নিন, আমি আমার সব শক্তি বের করে দিচ্ছি, আপনি আমাকে নতুন শক্তি দিন। যাও বাবা, আজ থেকে তোমার শক্তি ডাবল হলো। থ্যাংক ইউ মহান জাদুকর গোগা, থ্যাংক ইউ। বান্টি আমি আসছি। মহান জাদুকর গোগাকে আমার প্রণাম। প্রণাম বাবু, তোমার নাম কি আর কি চাও? আমি একজন ছোট জাদুকর আর আপনার আশীর্বাদ পেয়ে নিজের শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে চাই। শক্তি বাড়িয়ে তুমি কি করবে? আমি লোকেদের বিরক্ত করব। না না, আমি বলতে চাইছি আমি লোকেদের বিপদ থেকে বাঁচাবো আর ওদের ভালো করব। আমি খুশি হলাম তুমি আমার দেওয়া শক্তি দিয়ে লোকের ভালো করবে, তবে আমি তোমার শক্তি ডাবল করে দিচ্ছি। কিন্তু প্রথমে পুরনো শক্তি বাইরে বের কর, তবেই আমি তোমায় ডাবল পাওয়ারওয়ালা নতুন শক্তি দিতে পারবো। কিন্তু শক্তি কি করে বের করতে হয় আমি জানি না। তুমি বলো। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইক্রাম তিক্রাম দম দম আদম, আমার শক্তি বাইরে চলে আসে। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইক্রাম তিক্রাম দম দম আদম, আমার শক্তি বাইরে আসো। এটা কি? আপনি তো দাদু। ও আমার শক্তি। থ্যাংকস ফর হেল্প চুলবুল, এবার তুমি দূরেই থাকো। আগে কে একটা কিক তো মেরে নি। জিন্টু তাড়াতাড়ি বান্টি আর সবাইকে যারা বান্টির জাদু দেখেছে সবার সবকিছু ভুলিয়ে দাও, এক্ষুনি করো। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইক্রাম তিক্রাম দম দম আদম,
যারা বান্টির জাদু দেখেছে তারা ভুলে গিয়ে নরমাল হয়ে যাক। দাদু, থ্যাংক ইউ ফর ইওর হেল্প। তোমাকে জাদুঘর সেজে খুব ভালো লাগছিল। চলো, বান্টি পালিয়ে গেছে, আমরা ডার্ক গেম খেলি। আমি আমার শক্তি বার করে দাদুর হাতে রেখে দিই। না,